আসসালামু আলাইকুম আমরা এখন দেখব কর অঞ্চল এক চট্টগ্রামের উচ্চমান সহকারী পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলের সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার পার্শনের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে নয় নম্বর অঙ্ক দিয়ে নয় নম্বর অঙ্কে বলা ছিল বিশ মিটার দীর্ঘ একটি কামড়ার মেঝে কার্পেট দিয়ে ঢাকতে সাত টাকা খরচ হয় কামরাটির প্রস্থ চার মিটার কম হলে ছয় টাকা খরচ হতো কামড়াটির কত তাহলে আমরা বলতে পারবো ধরি কামরাটির দাওয়া আছে কামরাটির ইকুয়েল টু টোয়েন্টি মিটার অর্থাৎ বিশ মিটার দাওয়া আছে হচ্ছে হচ্ছে ওয়াই মিটার অতএব কামরাটির ক্ষেত্র ফল ইকুয়াল বর্গমিটার আবার কাম্বাটির প্রস্থ চার মিটার কমালে প্রস্থ দ্বারায় y মাইনাস মিটার অতএব কামরাটির নতুন ক্ষেত্রফল ইকুয়াল টু টুয়েন্টি ইন্টু ওয়াই মাইনাস ফোর মিটার সরি হবে বর্গমিটার প্রশ্ন অতএেন্টি ওয়াই বর্গমিটারে খরচ হয় সাত হাজার পাঁচশো টাকা এবং টোয়েন্টি ইন্টু ওয়াই মাইনাস ফোর বর্গমিটারে খরচ হয় ছয় হাজার টাকা যেহেতু আয়তনের সাথে খরচটা সমানুপাতিক অতএব আমরা লিখতে পারবো হচ্ছে টোয়েন্টি ওয়াই ডিভাইড বাই টোয়েন্টি ওয়াই মাইনাস ফোর ইকুয়ালস টু সাত হাজার পাঁচশো ভাগ হচ্ছে ছয় হাজার বা এটা লিখতে পারব হচ্ছে ওয়াই বাই ওয়াই মাইনাস ফোর কাটাকাটি করলে আসবে হচ্ছে ফাইভ বাই ফোর বা ফাইভ ওয়াই মাইনাস টোয়েন্টি বা ওয়াই আসবে হচ্ছে টোয়েন্টি অর্থাৎ বিশ মিটার হচ্ছে ওয়াইয়ের মান আমাদের বের করতে বলা হয়েছে অতএব কামরাটির প্রস্ত ইকুয়াল টু আসবে হচ্ছে বিশ মিটার এটা হচ্ছে ওয়ার মান বিশ মিটার হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর দশ নম্বর দশে বলা আছে টাকায় দশটি কমলা বিক্রয় করলে চার পার্সেন্ট ক্ষতি হয় বিশ লাভ করতে হলে টাকায় কয়টি কলা বিক্রি করতে হবে তো এখানে দেওয়া আছে টাকায় দশটি কলা বিক্রয় করা হয় টাকায় দশটি কলা বিক্রয় করা হয় অতএব কলার বিক্রয় মূল্য অর্থাৎ একটি কলার বিক্রয় মূল্য একটি কলার বিক্রয় মূল্য আসবে হচ্ছে দশ ভাগের এক টাকা চার পার্সেন্ট ক্ষতিতে যেহেতু ক্ষতি হয় ক্ষতিতে আমরা বলতে পারব হচ্ছে ছিয়ানব্বই টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য আসবে হচ্ছে একশো টাকা তো এখানে দশ ভাগের এক টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য আসবে হচ্ছে একশো ভাগ আসবে হচ্ছে ছিয়ানব্বই ইন্টু আসবে হচ্ছে দশ ভাগের এক ইকুয়াল টু আসবে হচ্ছে ছিয়ানব্বই ভাগের দশ টাকা আবার বলা হচ্ছে বিশ লাভ করতে হবে তাহলে বিশ পারসেন্ট লাভে একশো টাকা ক্রয় মূল্য হলে আসবে হচ্ছে একশো বিশ টাকা তাহলে এখানে ক্রয় মূল্য হচ্ছে ছিয়ানব্বই ভাগের দশ টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য আসবে হচ্ছে একশো বিশ ভাগ আসবে একশো ইন্টু দশ ছিয়ানব্বই ইকুয়াল টু আসবে হচ্ছে আট ভাগের এক টাকা তাহলে একটা কলার বিক্রয় মূল্য আসবে হচ্ছে আট ভাগের এক টাকা অতএব টাকায় বিক্রয় করতে হবে আটটি কলা তাহলে টাকায় বিক্রি করতে হবে আটটি কলা তাহলে আটটি কলা যদি বিক্রয় করা হয় তাহলে বিশ পার্সেন্ট লাভ হয় এটি হবে প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর এগারো নম্বর এগারোতে বলা আছে কোনো ভগ্নাংশে লবের সাথে সাহায্য করলে ভগ্নাংশটির মান দুই হয় এবং হর থেকে দুই বাদ দিলে ভগ্নাংশটির মান এক হয় ভগ্নাংশটি কত তো ধরি ভগ্নাংশটি ইকুয়েল টু এক্স বাই ওয়াই প্রশ্ন দুইটা কন্ডিশন এখানে বলা হচ্ছে সাত যোগ করলে ভগ্নাংশী দ্বারায় দুই এবং ওয়াইয়ের সাথে দুই বিয়োগ করলে ভগ্নাংশী দ্বারায় এক বা এটা ক্যালকুলেশন করলে এক্স প্লাস সেভেন ইকুয়াল টু আসবে টু ওয়াই এটা করলে পাওয়া যাবে ওয়াই মাইনাস টু ইকুয়াল টু এক্স বা ওয়াই ইকুয়াল টু পাওয়া যাবে হচ্ছে এক্স প্লাস টু এই মানটা যদি এখানে বসাই তাহলে আসবে হচ্ছে এক্স প্লাস সেভেন ইকুয়াল টু টু ইন্টু এক্স প্লাস টু

ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নাকি কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ